আজ বানাবো ওটসের খিচুড়ি, খুব হেলদি এবং টেস্টি একটা খাবার, খুব সহজে বানানোও যায়। আপনারা দেখে নিন আমি কিভাবে ওটস খিচুড়ি বানাই। ওটস খিচুড়ি বানানোর জন্যে এখানে আমি কিছু উপকরণ নিয়েছি হাফ কাপ ওটস, আর নিয়েছি হাফ কাপ মুগ ডাল। ডালটাকে আমি ধুয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, আর বিনস গাজর কেটে এক কাপ পরিমাণ নিয়েছি, আর ছোটো একটা ক্যাপসিকাম ছোটো কিউব করে কেটে নিয়েছি, আর 1 টেবিল স্পুন মিহি করে কোচানো আদা আর 1টা কাঁচা লঙ্কা। কড়াইতে 1 টেবিল স্পুন সাদা তেল দিলাম, আপনারা যে কোনো তেল দিয়েই বানাতে পারেন, আর 1/2 টিস্পুন সাদা জিরে আর 1টা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি আদা কুচি। একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ছোটো ছোটো করে কেটে রাখা বিনস আর গাজর দিয়ে দিলাম। নিজেদের পছন্দ মতো সবজি দেওয়া যায়, ফুলকপি, কড়াইশুঁটি, ব্রকোলি, যে কোনো সবজি দিতে পারেন। এখন ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। অল্প আঁচে 2 মিনিট রান্না করে নিলাম। বিনস গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই প্রথমে দিয়ে কিছু সময় রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। যেহেতু ওটস রান্না হতে খুব বেশি সময় লাগে না, তাই সবজিগুলোকে প্রথমে একটু রান্না করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালটাকে। ডালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। ওয়ান 1/3 স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এক মিনিট নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে ডালটা সেদ্ধ হতে আবার সময় লাগবে। জল দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ জল দিলাম। যদি ডাল সেদ্ধ না হয় পরে আবার একটু জল দেওয়া যাবে। এখন ঢাকা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না ডালটা সেদ্ধ হয়। মাঝারি আঁচে রেখে আমি রান্না করে নিলাম। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, অথচ ডালটা কিন্তু গোটা গোটাই আছে। এরকম থাকলে খেতে ভালো লাগে, ডালটা পুরো গলিয়ে দেব না। এখন দিয়ে দিচ্ছি ওটস। ওটসটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বিভিন্ন ধরনের রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনটা প্রেস করে দিন। তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সব প্রথমে পেয়ে যাবেন। জল দিয়ে দিচ্ছি। দু কাপ জল দিলাম, ভালো করে মিশিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই পরিমাণ লঙ্কা দেবেন। 1/2 টিস্পুন চিনি দিলাম, ভালো করে মিশিয়ে নেব। ফুটতে শুরু করলেই ঢাকা দিয়ে অল্প থেকে মাঝারি আঁচে রেখে 3 মিনিট রান্না করে নেব। তাহলেই পারফেক্ট ওটসের খিচুড়ি রেডি হয়ে যাবে। খিচুড়িটা হয়ে গিয়েছে, এরকম ঢিলে ঢিলে থাকতে থাকতেই এটাকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1/2 টিস্পুন ঘি, ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাস অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে গরম মশলার ঘিয়ের ফ্লেভারটা খিচুড়ির মধ্যে পুরোপুরি ঢুকে যাবে। এইভাবে ওটসের খিচুড়ি বানিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে সার্ভ করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।